বিরতির পর ফিরে আসলাম। আগরতলা ডেন্টাল মেডিকেল কলেজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আচমকা পরিদর্শন আজকে কলেজ এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নিলেন, কথা বললেন কর্মরত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে, একই সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আচমকা ডেন্টাল মেডিকেল কলেজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের পড়াশোনার কাজকর্ম, আজ তাই পরিদর্শনে যান এবং পরিদর্শনে খতিয়ে দেখেন যাবতীয় বিষয় আশয়। রাজ্যের আজকে ডেন্টাল কলেজ পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস, ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে, বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে, তো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম, কারণ এনএমসি যেটা হয়েছে এখন তো ডিসিআই ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করেছি 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স, তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু হবে। আর এমনি কাজকর্ম কীরকম, অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখি, এই কারণেই আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে এই কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই, মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন, তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাস করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে ডেন্টাল মেডিকেল কলেজ, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস, তাই ক্লাস শুরুর আগে যাবতীয় পরিকাঠামো থেকে শুরু করে কলেজের বিষয় আশায় খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও একজন দন্ত চিকিৎসক, তাই তিনি চিকিৎসক হওয়ার সুবাদে হাসপাতালের সমস্ত কাজকর্ম, দুঃখিত মেডিকেল কলেজের সমস্ত কাজকর্ম তিনি খতিয়ে দেখলেন। যেহেতু ক্লাস শুরু হতে চলেছে 1 সেপ্টেম্বর থেকে, তাই তার আগে যাবতীয় পরিকাঠামো তিনি ঘুরে দেখলেন এবং যারা সকলেই জড়িত রয়েছেন এই কলেজ তৈরি করার ক্ষেত্রে সকলে কাজের তিনি সাধুবাদ জানিয়েছেন। তবে একটু একটু করে আগামী দিনে এই কলেজ রাজ্যবাসীর গর্বের হয়ে দাঁড়াবে এবং রাজ্যের মুকুটে নয়া পালক যুক্ত হবে ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ যা তৈরি এবং তার পথচলাকে কেন্দ্র করে, যেমনটা মুখ্যমন্ত্রী আজকে ঝটিকা সফরে জানিয়েছেন। আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা পরিদর্শন করলেন আগরতলার আইজিএম হাসপাতাল স্থিত ডেন্টাল মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজের যাবতীয় কাজকর্ম বিষয়াশয় সবটাই নিজে খতিয়ে সরজমিনে দেখলেন এবং কথা বলেন উপস্থিত অন্যান্য সকলের সাথে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।